তাহলে একটি গঠনতন্ত্র আছে, যে গঠনতন্ত্র প্রণয়ন করেন জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি আপনাদের এখানে এসেছি, আমি এসেছি জননেত্রী শেখ হাসিনার যে গঠনতন্ত্র দিয়েছে সেই গঠনতন্ত্র নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি কোন আমার ব্যক্তিগত ভাইসের কারণে, আমি আমার ব্যক্তিগত কোন উচ্চ বিলাসীর কারণে আমি আপনার কাছে আপনাদের কাছে আসিনি। আমি এসেছি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব আমাকে দিয়েছে দল গঠন করার, কর্মী সংগ্রহ করা, আদর্শবান কর্মী সংগ্রহ করা, ভালো মানুষ দলে নেওয়ার কাজই আমার। কিন্তু আজকে এই সম্মেলনে এসে জানতে পারলাম, যাকে আমরা দুধ কলা দিয়ে 36 বছর ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছি জনাব শাহজাহান খান সাহেবকে, সে অগঠনতান্ত্রিক ভাবে সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে সে ইস্যুপুরে সম্বোধন করতে গিয়েছে। আমি ওনাকে জানতে চাই, ওনাকে বলতে চাই, আপনি গঠনতন্ত্র, আপনি পার্লামেন্টে বসেন, আপনি পার্লামেন্টে কথা বলেন, কোন গঠনতন্ত্র আপনাকে ক্ষমতা দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ গঠন করার? কোন গঠনতন্ত্র আপনাকে ক্ষমতা দিয়েছে মানুষের সাথে প্রতারণা করার? কোন গঠনতন্ত্র আপনাকে ক্ষমতা দিয়েছে মানুষকে নিয়ে তামসা করা? এই গঠনতন্ত্র ক্ষমতা দিয়ে দিচ্ছে উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ গঠন করবে, উপজেলা আওয়ামী লীগ গঠন করবে জেলা আওয়ামী লীগ। আপনি গাছের টক খাবেন, তলার টক খাবেন, আর আমরা যারা আছি আমরা কি করব? আমাদের কাজ কি? আপনি দুর্নীতি করে টাকা বানাবেন, আপনি টাকা খাবেন, আপনি জিয়ার বেচবেন, আপনি টিউবওয়েল বেছে খাবেন, আপনি সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবেন, আবার দলও খাবেন, দল আপনাকে খেতে দিব না, দল আপনাকে খাওয়ার জন্য দলনীতি সেই কারণে আমি মনে করি আজকে যে সম্মেলন, এই সম্মেলন জননেত্রী শেখ হাসিনার সম্মেলন, এই সম্মেলন আওয়ামী লীগের সম্মেলন, এই সম্মেলন উপজেলা আওয়ামী লীগ যে সম্মেলন, যে নেতা নির্বাচিত হবে, যে কমিটিকে অনুমোদন দিবে উপজেলা আওয়ামী লীগ, সেই কারণে আমি মনে করি আপনি বারবার আপনাদেরকে আমি আপনাকে আমরা ভোট দিয়েছি রাজনৈতিক মানুষ, তার বিনিময়ে আপনি কি দিয়েছেন? আপনি দিয়েছেন এই আওয়ামী লীগ কর্মীদেরকে জেল জুলুম মামলা মোকদ্দমা আর তাদেরকে হয়রানি করেছে। সে কারণে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আওয়ামী লীগের বাসী ভাইরা আপনাদের ঐক্যবদ্ধ হতো, ঐক্যবদ্ধ কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের প্রতিবাদ করতে পারবো, প্রতিবাদ করতে পারলেই এই সমস্ত মানুষ যারা শুধু নিতে জানে দিতে পারে না তাদের আমরা শিক্ষা দিতে পারবো। আমি আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 15ই আগস্ট রাতে দেশি ও বিদেশি আন্তর্জাতিক সংযোগ মাধ্যমে আমরা তাদেরকে হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আগামী 24শে
24 সালে যে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচন সম্পর্কে দুইটি কথা বলে আজকের এই সম্মেলনে সাফল্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন ইতিমধ্যেই যারা যেখানে ডুবেছিল, যারা যেখানে লুকিয়েছিল, হাইব্রিড আমলিক হয়েছিল, তারা গর্ত থেকে আবার বের হয়েছে। যারা আপনার মতন যারা বিএনপি জামাতকে বছর পর বছর পালন করেছেন, লালন করেছেন, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনারা জানেন কিছুদিন আগে আমানুল্লাহ আমান বলেছিল 10 তারিখে বাংলাদেশ চলবে শেখ খালেদা জিয়ার কথায়, বাংলাদেশ চলবে তারেক জিয়ার কথায়। সেদিন কিন্তু জনতি শেখ হাসিনার কর্মীরা সেদিন সেই খালেদা জিয়ার এবং আমানুল্লাহের কথা সেই দিন কিন্তু ঠিক হয়নি। তারা মিথ্যা কথা বলেছিল, তারা ভেবেছে আওয়ামী লীগ ধাক্কা দিলে আওয়ামী লীগ পড়ে যাবে। যে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে জনগণের দ্বারা, যে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে যুদ্ধের ময়দানে, যে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে, যে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে সেই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলানো যাবে না বন্ধুরা। সেই আওয়ামী লীগ যদি আমরা শক্তিশালী করতে চাই তাহলে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাই আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে কারা বলিয়া যেন ফসল খেতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি আপনি 1981 সালে জনতি শেখ হাসিনা যখন বাংলাদেশে আছে তখন দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ ছিল, সেই দ্বিধাবিভক্ত আওয়ামী লীগকে তিলে তিলে মামলা হামলা জেল জুলুম, লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, প্রাণ দিয়েছে। জনতি শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে এসে ক্ষমতা আহরণ করার পর এদেশের মানুষ সেই বঙ্গবন্ধুর যে আকাঙ্ক্ষা, যে বঙ্গবন্ধু বলেছিল আমার দেশের মানুষ না খেয়ে মরবে না, বঙ্গবন্ধু বলেছিল আমার দেশের মানুষ তাদের অর্থনৈতিক স্বাধীনতা পাবে, তারা তাদের ভূমির অধিকার পাবে, তারা তাদের ন্যায্য দাবির সাথে আমরা যেন বেমানি না করি, সেই কথা চিন্তা রেখেই জনতি শেখ হাসিনা আজকে বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে একটি মডেল দেশে রূপান্তরিত করেছে। আপনারা জানেন বিদ্যুৎবিহীন একটি বাংলাদেশ ছিল, সেই বিদ্যুৎবিহীন বাংলাদেশকে আজকে সারপ্লাস বিদ্যুতে পরিণত করেছে। আপনারা জানেন কৃষককে সার আনতে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে, সেই কৃষকরা আজকে সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা তার ফসলের দাম পেয়ে যাচ্ছে। সারা পৃথিবীর কাছে বাঙালি এবং বাঙালি জাতি যেন ভিক্ষুকে পরিণত না হয় সেই জন্য সারা বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন হয়েছে। আপনারা জানেন চিটাগাংয়ে বঙ্গবন্ধু টানেল হয়েছে,
এবং এই দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা ব্রিজের সুফল আমরা পেতে শুরু করেছি। এবং ঢাকায় আপনারা জানেন যেটা ইউরোপ আমেরিকায় সারা পৃথিবীতে মানুষ অল্প খরচে মানুষ চলাচল করার জন্য উপর দিয়ে যে রেল এমআরটি বলে চালু হয়েছে, শুধু পাতাল রেল মানুষের সুবিধার জন্য ইতিমধ্যেই কক্সবাজার ইন্টারন্যাশনাল টার্মিনাল হয়েছে এবং মানুষের কোন মানুষ গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু বলেছিল একদিন যে চারটি স্কন্ধ নিয়ে বঙ্গবন্ধু যুদ্ধ করেছিল, স্বাধীনতার ডাক দিয়েছিল, সেই বাসস্থান একটি মানুষও ঘর ছাড়া থাকবে না। ইতিমধ্যেই আপনারা জানেন সেই কাজটি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছে। সমস্ত ভাতা মুক্তিযোদ্ধা ভাতা হতে শুরু করে বিবাদ হতে শুরু করে সমস্ত স্কুল মাদ্রাসা গুলোতে বিনামূল্যে বই মাসের প্রথম তারিখে, সমস্ত উপবৃত্ত হতে শুরু করে সমস্ত কর্মকাণ্ড, যখন ওই বিএনপি জামাত যখন দেখে যে কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যায়, তখনই দেশি আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হয় এবং সেই চক্রান্ত সাথে আমাদের কিছু নেতারা যারা হাইব্রিডকে সুযোগ করে দিয়েছে, বিএনপিকে জামাতকে যারা সমর্থন করে গত মাদারীপুরে বার কাউন্সিলের নির্বাচন যারা জামাত প্রার্থীকে বারের সভাপতি বানিয়েছে, তারা আজকে আওয়ামী লীগের কর্মীদেরকে, আওয়ামী লীগের সেই ত্যাগী নেতাদেরকে, তাদের সাথে তার সম্পর্ক নাই, তাদের সম্পর্ক সেই জামাত বিএনপি তাদের সাথে। আজকের জন্য আমরা মাথার উপরে করে যাই, আমরা দেখি মামলার পর মামলা, সবচেয়ে বেশি মামলা রাজুরে, সেই মামলা কার? বিএনপির কোনো মামলা নেই, জামাতের বিরুদ্ধে কোনো মামলা নেই, সেই মামলা রাজুরে, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা। এই এই জন্যই কি আমরা আওয়ামী লীগ করেছি? এই জন্যই কি দলনেত্রী শেখ হাসিনা বারবার তাকে মনোনয়ন দিয়েছে? সে কারণেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়েই আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের শুরু করতে হবে রাজর থেকে শুরু করতে হবে। কারণ এই রাজরের মানুষ সারা জীবন নৌকা মার্কায় ভোট দিয়েছে। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আপনাদের প্রজন্মরা, আজকে যারা নতুন প্রজন্ম আছে, তারা কোথায় যাবেন, কিভাবে চলবেন, একটু চিন্তা করে দেখেন আপনাদের জায়গায় কোথায় হবে, আপনারা কি পাবেন, কি ছিল আর কি হয়েছে। একটু আমরা হিংসা করি না, আমরা যখন মাদারীপুর শহর থেকে ঢুকি দুপাশে অট্টালিকা, দশতলা বারোতলা অট্টালিকা হয়েছে, কোথায় ছিল সেই টাকা? আলাউদ্দিনের চেরা তারে দিয়া 2001 থেকে 6 পর্যন্ত যাবার তারে দিয়া ক্ষমতা ছিল, তখন যেরকম লুটপাট করে দেশটাকে ধ্বংস করেছে, তেমনই ভাবে মাদারপুরে মানুষরা আজকে তার দ্বারা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। সেই কারণে আমি আপনাদেরকে বলব কি কারণে আমি
উপজেলাউলে আমরা সম্মেলন করতে পারি না, বারবার বাধাগ্রস্ত হয়েছে। সে কারণে আমরা দায়িত্ব নিয়ে 2025-7-2001 আমরা সেটি 25-7-2001 সালে 2021 সালে আমরা 23 বছর পরে আমরা একটা কমিটি করে দিয়েছি। ওই পুরানা কমিটির মাত্র 8 জন জীবিত ছিল, সবাইকে নিয়ে আমরা পুরানা যারা ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, যারা ত্যাগী নেতা তাদের সমন্বয় করেই আমরা জেলা আওয়ামীলীগের সর্বসর্বৈক কর্মে আমরা সেই দিন এই কমিটি করে দিয়েছি। আজকে সেই যুব জেলা আওয়ামীলীগ সমস্ত জাতীয় প্রোগ্রাম তারা করে থাকে, সমস্ত দলীয় কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত। সেই কমিটি আমরা একজন সহসভাপতি বানিয়েছিলাম, তার নাম বলতো আমার আমি লজ্জা করে ঘৃণা করে, সে আহ্বান সেজে এই অসন্তুল গুলা এই এলাকায় নিয়ে আসতেছে। আমি তাকে বলতে চাই সোজা পথে আসুন, নাইলে এই দায়ভারও আপনাকে নিতে হবে। আপনি উপজেলার সহসভাপতি, আপনি নিজেকে আহ্বায়ক পরিচয় দিয়ে আপনি দালালি করছেন। আমার তো জানা ছিল যে আপনারা তো গঠনতন্ত্র পড়তে পারেন, যে গঠনতন্ত্র পড়তে পারে না, যে গঠনতন্ত্রের সর্ব ধারণা নাই, উল্লেখ করার কোন অধিকার নেই। আপনি দল করবেন, আপনি দলবেন শৃঙ্খলা ভাঙবেন না, শৃঙ্খলা ভাঙবে সাধারণ খা ছাত্রলীগ করেছে, মুক্তিযুদ্ধে গিয়েছে, এসেই দলের শৃঙ্খলা ভেঙে শাসন করেছে, শাসন করেই অস্ত্র অস্ত্র লুটপাট, বিভিন্ন থানা লুট,